হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সয়াবিনের কাটলেট। সয়াবিনের কাটলেট বানানোর জন্য প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি, এক গ্লাস জল দিয়ে দিলাম। এক গ্লাস জলের মধ্যে 100 গ্রাম সয়াবিনকে আমি দিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেলে গ্যাস অফ করে দেবো আর সয়াবিনকে গরম জলের মধ্যে 5 মিনিট ভিজিয়ে রাখবো। সয়াবিনগুলোকে ভালো করে গরম জলের সাথে মিক্স করে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, সয়াবিন ভিজে গেছে। এইবার আমি ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়ে জল চেপে নিয়েছি, যেন সয়াবিনের মধ্যে জল না থাকে। একটা গ্রাইন্ডিং জার নিয়েছি, জারের মধ্যে আমি এইবার সয়াবিন নিয়ে নিচ্ছি। আবার বলছি সয়াবিনকে ভালো করে চেপে নিতে হবে যেন জল না থাকে। আমি এইবার সয়াবিনকে গ্রাইন্ড করে নেব। সয়াবিন গ্রাইন্ড হয়ে গেছে, ঠিক এই রকম হবে। খুব ভালোভাবে গ্রাইন্ড হয়ে গেছে। এইবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে দিয়ে দেব 2 কাঁচা লঙ্কার কুচি। 2 কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পর আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন রসুনের কুচি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাকে আমি ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, যতক্ষণ না হালকা ভাজা হচ্ছে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কার কুচিটা হালকা ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব বাকি মশলা। হালকা ভাজা হয়ে গেছে, এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 7 মতো নুন, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। মশলাটা আরও একটু নাড়াচাড়া করে নেব। মশলা আরও একটু নাড়াচাড়া করা হয়ে গেলে আগে থেকে গ্রাইন্ড করে রাখা সয়াবিন আমি এইবার মশলার মধ্যে দিয়ে দেব। সয়াবিনকে মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যেন মশলাটা সয়াবিনের সাথে ভালো করে মিক্স হয়ে যায়। প্রায় 1 মিনিট মতো আমি সয়াবিনের সাথে মশলাকে নাড়াচাড়া করে নিলাম। ভালো করে মশলাটা সয়াবিনের সাথে মিক্স হয়ে গেছে। আমি এইবার একটা বড় সাইজের আলুকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। সেদ্ধ আলুটাও আমি সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি। সেদ্ধ আলুটা দেওয়া হয়ে গেলে সয়াবিনের সাথে সেদ্ধ আলুকে ভালো করে মিক্স করে নিতে হবে। 100 গ্রাম সয়াবিনের জন্য আমি একটা বড় সাইজের সেদ্ধ আলু নিয়েছি। আলুকে আমি সয়াবিনের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এইভাবে বানিয়ে নিলে সয়াবিনের কাটলেট খেতে ভীষণ সুস্বাদু হয়। আর এই সয়াবিনের কাটলেট বানাতে বেশি মশলাও লাগে না। বাচ্চা থেকে বয়স্ক সবার প্রিয় এই রেসিপিটা। বাচ্চাদের টিফিনের জন্য এই রেসিপিটা খুব ঝটপট বানিয়ে দেওয়া যেতে পারে। এইভাবে আলু আর সয়াবিনকে আমি ভালো করে মিক্স করে নিয়ে গ্যাস অফ করে দেব। ওপর থেকে দিয়ে দেব 1 টেবিল স্পুন ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা দেওয়ার পর আলু আর সয়াবিনের সাথে ভালো করে মিক্স করে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, ওপর থেকে 1 টিস্পুন গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দেওয়ার পর আমি ভালো করে গরম মশলাটা মিক্স করে নিচ্ছি। গরম মশলা মিক্স করে নেওয়ার পর ভালো করে ঠান্ডা করে নিতে হবে, তারপর আমি কাটলেট বানিয়ে নেব।
ঠান্ডা হয়ে গেছে, আমি এইবার দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন ব্রেড ক্রাম্বস। আলু আর সয়াবিনের মধ্যে 4 টেবিল স্পুন ব্রেড ক্রাম্বস দিয়ে দিচ্ছি। ব্রেড ক্রাম্বস বানানো খুব সহজ। ব্রেডকে কড়াইয়ের মধ্যে সেঁকে নিয়ে ভালো করে গ্রাইন্ড করে করে নিলেই ব্রেড ক্রাম্বস রেডি। বা গ্রাইন্ড করার পরও ব্রেডকে কড়াইয়ের মধ্যে সেঁকে নিতে পারেন। আমি এটা বাড়িতে বানানো ব্রেড ক্রাম্বস ইউজ করছি, আপনার এখানে চাইলে ব্রেড ক্রাম্বসটা নাও দিতে পারেন। এইবার আমি সব কিছু মিক্স করে নিয়ে কিছুটা অংশ নিয়ে নিলাম, নিয়ে যে কোনো শেপে একটা বানিয়ে নেব। আপনারাও যে কোনো আপনাদের পছন্দের মতো শেপের বানিয়ে নিতে পারেন। যে কোনো শেপের বানানোটা খুব সহজ, হাতে করে চেপে চেপে একটু ভালো করে গোল করে নিলেই যে কোনো শেপের বানানো হয়ে যায়। আমিও দেখুন এইভাবে এই শেপের বানিয়ে নিচ্ছে। আপনারা চাইলে কাটলেটগুলো বানানোর আগে হাতে একটু তেলও লাগিয়ে নিতে পারেন। আমি এখানে তেল না লাগিয়ে বানিয়ে নিচ্ছি। ঠিক এই রকমভাবে বেনে যাবে কাটলেটগুলো। আপনারা চাইলে গোল শেপেরও বানাতে পারেন, একেবারে বারে গোল। যাই হোক, এটা বেনে গেছে, আমি আরও একটা বানিয়ে নিচ্ছি। সেম প্রসেসই, হাতে করে চেপে চেপে আমি বানিয়ে দেব। এটাও বেনে এসেছে। এটাও রেডি হয়ে গেল। এইবার আমি একটা বোলের মধ্যে একটা ডিমকে ফাটিয়ে নিয়েছি। ডিমের মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। সামান্য নুন দিয়ে দিলাম, নুনটাও ভালো করে ডিমের সাথে মিক্স করে নিচ্ছে। ডিমের সাথে নুনটা ভালো করে মিক্স হয়ে গেলে তারপর আমি এই কাটলেট নিয়েছি, আমি এইভাবে ডিমের মধ্যে ডুবিয়ে দিলাম। ডিমের মধ্যে ডুবিয়ে দিয়ে অন্য হাত দিয়ে আমি ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। একটা প্লেটে ব্রেড ক্রাম্বস রেখেছি, আর ওপরের অংশে আমি অন্য কন্টেনার থেকে ব্রেড ক্রাম্বস এইভাবে ছড়িয়ে ছড়িয়ে ভালো করে ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। এইভাবে ব্রেড ক্রাম্বসে কোট হয়ে গেলে আমি আবার অন্য হাতে নিয়ে আর একবার ডিমের ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি। আবার আমি দ্বিতীয়বার আবার অন্য হাত দিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। তাহলে কাটলেটগুলো খুব ভালো হয়। ভালো করে ব্রেড ক্রাম্বসে কোট করে নিতে হবে। ভালো করে কোট হয়ে গেলেই রেডি হয়ে গেল কাটলেটটা ফ্রাই করার জন্য। এটা রেডি হয়ে গেছে ফ্রাই করার জন্য। অন্য কাটলেটটাকেও আমি সেম প্রসেসে কোট করে নিচ্ছি। আবার বলছি, ব্রেড ক্রাম্বস বানানো খুব সহজ। ব্রেডকে গ্রাইন্ড করে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে সেঁকে নিলেই ব্রেড ক্রাম্বস রেডি। এটাও রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কাটলেটগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। তেল গরম হয়ে গেলে লো মিডিয়াম ফ্লেমে আমি কাটলেটগুলোকে ফ্রাই করে নেব। তেলের মধ্যে কাটলেট দিয়ে দিয়েছি। এইবার একটা সাইড ফ্রাই হয়ে গেলে অন্য সাইডটাও ঘুরিয়ে ফ্রাই করে নেব।
একটা সাইড ফ্রাই হয়ে গেছে, অন্য সাইডটাও আমি ঘুরিয়ে দিয়েছি। বেশিক্ষণ ফ্রাই করতে লাগে না, প্রায় 2 থেকে 3 মিনিটের মধ্যে লো মিডিয়াম ফ্লেমে কাটলেটগুলো ফ্রাই হয়ে যায়। আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করেছি। সয়াবিনের কাটলেট, এই রেসিপিটা আপনারাও নিশ্চয়ই বানিয়ে দেখবেন, ভালো লাগলে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর আমার থেকে আমার নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।